আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন পাঁচটি বিষয়ে জবাব না দেয়া পর্যন্ত কোনো আদম সন্তানের পা উঠাতে দেয়া হবে না। এক, জীবন কিভাবে শেষ করেছ। দুই, যৌবন কিভাবে বিদায় করেছ। তিন, ধন সম্পদ কিভাবে উপার্জন করেছ। চার, তা কোন পথে ব্যয় করেছ। পাঁচ, অর্জিত জ্ঞানের কতটুকু আমল করেছ। তিরমিজি 2419।